हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल द इंडियन गर्ल्स सोनाली। सबाई के स्वागत हमार फैमिलिर तरफ थे। शुभ पयला बैशाख, बड़े असंख्य प्रणाम और छोटे अनेक अनेक भलोबासा। सो फ्रेंड्स, आज जेहतु एक स्पेशल डे तो बांगाली लांचटाओ किन्तु एक स्पेशल हवा उचित। तो फ्रेंड्स चलो देखी आज के लांचे की मेनू थाकछे। तो आगे अवश्य क्योंकि तुम्हारा चैनल के सबसक्राइब करो। सो फ्रेंड्स प्रथम शेयर करी हमार बाड़ी किछु वेजिटेबल्स बागान। देखो एखाने लंका आछे, बेगुन आरो अनेक गाछ आछे, बाट ओगुलो एखन एखन अब्दि ओगुलोते किछु होयनि जदिओ। तो आमि गाछ थेके बेगुनटाओ केटे निएछि। देखो एखाने गाछे प्रचुर एचड़ो होयेछे एबार। तो भाबलाम आजके मेनुते एकटा एचड़ चिंगड़ी बानियेई फेला जाक। तो प्रथमे किन्तु आमि मुसुर डालटाके धुइये भालो करे भिजिये रेखेछिलाम। तो ये हमें एकदम प्लेन मुसुर डाल करब प्याज लंका तेजपाता फोड़न दिए। तो हमें राइसटाओ रेडी करे नेब। एखाने आमी प्लेन राइस करछी। तो अलरेडी आमादेर राइसटा हुए गेछे। तो फ्रेंड्स एबार आमी आलू पटल बेगुन एगुलोके भालो करे भेजे नेब। আমার অলরেডি এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এবার সব তুলে নেব। তো এরপর আমরা পাঁপড়টাও একটু ভেজে নেব একেবারে। তো এবার আমি একটা ভেন্ডিরও একটা আইটেম করব মেনুতে। তো আমি এখানে কালো জিরা পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে করব। তো পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে গেছে, তো আমি ভেন্ডিগুলো এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব। সো ফ্রেন্ডস দেখো আমাদের ভেন্ডির আইটেমটাও কিন্তু রেডি। এবার আমরা চলে আসব এইচড় চিংড়িতে। তো এইচড়গুলো আমি ভালো করে কেটে রেখেছিলাম, তো এবার আমি ওয়াশ করে নিয়েছি। তো এবার এচড়গুলোকে আমি আগে সেদ্ধ করে নেব একটু নুন হলুদ দিয়ে। তো চিংড়িগুলোকে আমরা ভালো করে নুন হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে নেব। তো ফ্রেন্ডস এবার আমরা মশলাটা রেডি করে নেব। আদা পেঁয়াজ রসুন লঙ্কা জিরে এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল আর হচ্ছে সামরিচ দিয়ে। তো আমি একবার একটু বেশি করে করে নিচ্ছি, তাহলে আমার মাংসের যে মশলাটা লাগবে সেটা একেবারে রেডি হয়ে যাবে। ওকে, সো দেখো আমাদের মশলাটা পেস্ট হয়ে গেছে। তো এবার কিন্তু আমরা চিংড়ি মাছটাকে ফ্রাই করে নেব এবং আলুটাকেও কিন্তু ফ্রাই করে নেব। তো এরপর কিন্তু আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নেব। তো একটু বাদামি হয়ে যাওয়ার পরে কিন্তু এর মধ্যে আমরা একটু টমেটো দিয়ে নেব। তো ফ্রেন্ডস এবার আমরা মশলাটাও দিয়ে নিয়েছি, একটু সাথে চিনি, এবং এর সাথে দেবো আমরা কাশ্মীরি মিরচ পাউডার। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এর মধ্যে আমরা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। এচড়গুলো আমরা কিন্তু একেবারে দিয়ে দেব। নুন চিনি লঙ্কা এগুলো কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। কেউ ঝাল একটু বেশি খায়, কেউ ঝাল একটু কম খায়, তো সেইভাবে দেবে। তো প্লিজ দেখো আমাদের এচড় চিংড়ি কিন্তু রেডি। তো ফ্রেন্ডস এবার আমরা চিকেনটা কিন্তু অলরেডি ধুয়ে রেখেছি। এবার আমরা ম্যারিনেট করব মশলা দিয়ে, একটু লেবু পেঁয়াজ
দিয়ে আমরা কিন্তু একটু ম্যারিনেট করে নেব। একটু সর্ষের তেল, একটু নুন, একটু হলুদ, তো এটা ম্যারিনেট করে কিন্তু তোমরা কিছুক্ষণ রেখে দেবে। তো এবার কড়াইতে আমরা মাংসের আলুগুলো একটু ফ্রাই করে নেব আগে। তো এবার তেলের মধ্যে কিন্তু আমরা পেঁয়াজটা ভালো করে একটু ফ্রাই করব, একটু নুন হলুদও দিয়ে নেব এর মধ্যে, একটু চিনি। একটু বাদামি হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এর মধ্যে মশলাটা অ্যাড করে দেব। তো মশলাটা অলরেডি আমাদের একটু কষে গেছে, এখানেও কিন্তু আমরা একটু কাশ্মীরি মিরচ পাউডারটা দিয়ে দেব। তো এরপর কিন্তু আমরা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নেব। এবার আলুগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। তো এরপর কিন্তু আমরা একটু জল দিয়ে দেব, জল দিয়ে কিছুক্ষণ এটাকে কিন্তু আরও কষাবো যাতে মাংস আর আলুগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখো ফ্রেন্ডস, অলরেডি কিন্তু আমাদের মাংসটাও কমপ্লিট, আমাদের চিকেন কষা রেডি। ফ্রেন্ডস এবার আমরা আমের চাটনিটা রেডি করে নেবো। তো একটু রিফাইন তেল প্রথমে দিয়ে নিয়েছি, তো এরপর একটুখানি সর্ষে ফোড়ন, লঙ্কা, আমগুলো একেবারে দিয়ে দেবো। এবং এরপর আমি কিছু এর মধ্যে ড্রাই ফ্রুটসও দেবো, কাজু কিশমিশ, এগুলো আমি এর মধ্যে একেবারে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে দেবো। সো ফ্রেন্ডস দেখো, আমাদের আমের চাটনি কিন্তু রেডি। সো ফ্রেন্ডস এবার আমরা চলে যাব কিন্তু স্যালাড, যেটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমি শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, লেবু আর কিন্তু ইউজ করব বিট লবণ। ওকে, স্যালাডটা আমাদের মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছে। সো ফ্রেন্ডস কিন্তু আমি স্যালাডের মধ্যে একটু পাতিলেবুর রস আর কিন্তু একটু বিট লবণ দিয়ে দেবো। তো আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু কিন্তু সব পুরোটাই রেডি। সো ফ্রেন্ডস আমি এখন লাঞ্চ করব, বাট আমি টোটালি কনফিউজড কি আমি কোনটা ছেড়ে কোনটা খাবো ফার্স্টে, আমি সেটাই বুঝতে পারছি না। চলো দেখা যাক। সো ফ্রেন্ডস আমি এত খাবার একসাথে খেতে পারবো না, সো ফার্স্টে আমি চিকেন দিয়ে চিকেনটাই খাবো, কেন চিকেনের লেগ পিসটা দেখে কিন্তু অনেকক্ষণই মনটা চিকেন চিকেন করছে। তো চিকেন দিয়ে কিন্তু রাইসটা আমি ফার্স্টে খাবো। তো বাকি আইটেমগুলো আমি আস্তে আস্তে খাবো। তো তোমাদের কেমন লাগলো তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সবাইকে শুভ নববর্ষ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।